আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আবদুল্লাপুর বিআরটি স্টেশন এবং হাউস বিল্ডিং বিআরটি স্টেশনের সর্বশেষ অবস্থা। এর পাশাপাশি আপনাদের জানাবো জমি বেচাকেনা করে কীভাবে বিআরটির সকল খরচ তুলে আনা হবে। এর আগে যখন এখানে এসেছিলাম তখন আবদুল্লাপুর বিআরটি স্টেশনের কোনো কাঠামোই দৃশ্যমান ছিল না। এবারে সে দেখেছি যে আবদুল্লাপুর বিআরটি স্টেশন পুরোপুরি দৃশ্যমান। এদিকে হাউস বিল্ডিং বিআরটি স্টেশনের দ্বিতীয় লিফটে ঢালাই চলছে, আজকে আপনাদের সেটাও দেখাবো। ভিডিওর পাশাপাশি থাকছে আজকে মেগা আপডেট। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বর্তমানে বিআরটি লাইন তিনের কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই বিআরটি লাইন সাতের কাজও শুরু হবে। বিআরটি লাইন সাত ঠিক কোন রুট দিয়ে যাবে সেটা এখনও ঠিক হয়নি, তবে মনে করা হচ্ছে এটা নারায়ণগঞ্জ, ঢাকা এবং গাজীপুর পর্যন্ত হবে। বিআরটি লাইন এমআরটি লাইন করার কারণে আশেপাশের জমির দাম অনেক বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বিআরটি এবং এমআরটি থেকে খুব বেশি লাভ করা যাবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এজন্য এই ধরনের প্রকল্প নিয়ে নতুন করে চিন্তাভাবনা করছে সরকার। আজকে আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানাব। এবার সরকার চাচ্ছে জমির ব্যবসা করে তোলা হবে বিআরটির খরচ, অর্থাৎ বিআরটি এক্সপ্রেসওয়ে তৈরি করার অনেক আগেই ওই এলাকার আশেপাশের জমিও কিনে ফেলা হবে, অর্থাৎ কিনে রাখা হবে। যেহেতু এই ধরনের বড় প্রজেক্ট তৈরির পর ওই সকল জমির দাম প্রায় 10 থেকে 20 গুণের মতো বেড়ে যায়, তারা কয়েকভাবে টাকা ইনকামের পথ খুঁজে বের করেছে। যদি আশপাশের জমিগুলো কিনে রাখা হয় এবং সেখানে বহুতল ভবন করা যায় সেক্ষেত্রে একটা বড় অঙ্কের লাভ আসবে। মূলত নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুরের মধ্যে নির্মিতব্য দেশের দ্বিতীয় বিআরটি প্রকল্পের অর্থায়ন নিয়ে এমন প্রস্তাবনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে জমি বেচা কেনার সুবিধার জন্য প্রকল্পটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে দিয়ে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনকেও। সম্প্রতি নারায়ণগঞ্জের চাষারা থেকে সাইনবোর্ড, ড্যামরা, বনশ্রী, আফতাবনগর, পূর্বাচল, মীরের বাজার, পুবাইল হয়ে কাপাসিয়া পর্যন্ত মোট 77 কিলোমিটার দীর্ঘ দেশের দ্বিতীয় বিআরটি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করা হয়েছে। সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিআরটির খরচ তুলে আনতে আবাসন ও জমির ব্যবসার কথা। সম্ভাব্যতা সমীক্ষায় একই করিডরে বিআরটির পাশাপাশি এক্সপ্রেসওয়ে নির্মাণেরও প্রস্তাব দেওয়া হয়েছে। সমীক্ষা অনুযায়ী এক্সপ্রেসওয়েটি নির্মাণে খরচ হবে 26,000 কোটি টাকা, আর বিআরটি করিডোরটি তৈরি করতে খরচ হবে 8,400 কোটি টাকা। বিআরটি ও এক্সপ্রেসওয়ের জন্য বিনিয়োগ করা টাকা তুলে আনা হবে 5টি পদ্ধতিতে। 5টি পদ্ধতির প্রথম পদ্ধতি হচ্ছে জমির ব্যবসা। সমীক্ষায় বলা হয়েছে প্রস্তাবিত বিআরটি করিডোরটি যে গতিপথে তৈরি হবে অবকাঠামো উন্নয়নের আগেই সেই গতিপথ বরাবর জমি কিনে রাখা হবে। এক্সপ্রেসওয়ে ও বিআরটি তৈরির পর এই জমির দাম অনেক গুণ বেড়ে যাবে, তখন কিনে রাখা জমি বিক্রি করে দেওয়া হবে। সমীক্ষা অনুযায়ী নির্মাণের আগেই প্রস্তাবিত বিআরটির গতিপথ বরাবর জমি কিনতে খরচ হবে প্রায় 1,500 কোটি টাকা। বিআরটি ও এক্সপ্রেসওয়ে নির্মাণের পর এসব জমির দাম বেড়ে যাবে প্রায় 4,000 কোটি টাকায়। শুধু জমির ব্যবসা করে প্রায় 2,600 কোটি টাকা তুলে আনা সম্ভব হবে। জমির ব্যবসার এ পদ্ধতিকে বলা হয় ল্যান্ড ব্যাংকিং। প্রস্তাবিত বিআরটি নির্মাণ ব্যয় তুলে আনার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অনেকটা আবাসন ব্যবসায়ের মতো। পদ্ধতিকে ল্যান্ড পুলিং হিসেবে অভিহিত করা হচ্ছে। এ পদ্ধতিতে প্রস্তাবিত বিআরটি করিডোর এলাকায় ব্যক্তি মালিকানাধীন জমিতে বহুতল ভবন নির্মাণ করবে রাজুক ও সিটি কর্পোরেশন। বহুতল ভবনের লভ্যাংশ জমির মালিকের সঙ্গে ভাগাভাগি করে তুলে আনা হবে বিআরটি ও এক্সপ্রেসওয়ে নির্মাণ ব্যয়। একইভাবে বিআরটি করিডোরের 1 কিলোমিটারের মধ্যে নির্মিতব্য অবকাঠামো থেকে রাজস্ব আদায় করেও তোলা হবে প্রকল্পের নির্মাণ ব্যয়।
রাজউক যখন এসব এলাকায় ভবন নির্মাণের অনুমোদন দেবে, তখনই রাজস্ব বাবদ আদায় করা হবে অর্থ। দুই ধরনের রাজস্ব নির্ধারণ করা হবে। করিডোরের আশপাশে নির্মিতব্য ভবনগুলো রাজস্ব তুলনামূলক দূরের ভবনের চেয়ে বেশি হবে। এসবের বাইরে এক্সপ্রেসওয়ে থেকে প্রাপ্ত টোল এবং যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ের মাধ্যমে নির্মাণ ব্যয় তুলে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। 2024 থেকে 30 সালের মধ্যেই এই বিআরটি ও এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রস্তাবিত বিআরটি করিডোরটি গড়ে তোলা হবে এক্সপ্রেসওয়ের মাঝ বরাবর। মাঝখানে তৈরি করা হবে দুই লেনের বিআরটি করিডোর। এর দুই পাশে করা হবে তিনটি করে 6টি লেনের এক্সপ্রেসওয়ে। সব মিলিয়ে 21 মিটার চওড়া হবে এই এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ের দুই পাশে ধীর গতির যান চলাচলের জন্য রাখা হবে আরও দুটি লেন। সঙ্গে দুই পাশে পথচারীদের জন্য নির্মাণ করা হবে 2.5 মিটার চওড়া ফুটপাত। এক্সপ্রেসওয়ে ও বিআরটিতে প্রতি ঘন্টায় 30,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে। যদিও এক্সপ্রেসওয়ে এবং বিআরটির এ পরিকল্পনাগুলোকে একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে বলে মনে করা হচ্ছে, যদিও এখনও এর গতিপথ চূড়ান্ত করা হয়নি, তবে একটা সমীক্ষার উপর বিভিন্ন স্থান থেকে মতামত নেওয়া হচ্ছে। গতিপথ নিয়ে আরও অনেক পর্যালোচনা করা হবে। ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম বাস ভিত্তিক পরিবহন ব্যবস্থা বিআরটি। এখন পর্যন্ত 4,200 কোটি টাকা খরচ করা হচ্ছে প্রকল্পটিতে। এ বছরের সেপ্টেম্বর নাগাদ বিমানবন্দর থেকে গাজীপুর বিআরটি চালুর লক্ষ্য রয়েছে সরকারের। বিআরটির জন্য সড়কে বাসের জন্য বিশেষায়িত লেন করে নির্দিষ্ট সংখ্যক বাস পরিচালনা করা হবে। সুনির্দিষ্ট লেনে থাকার কারণে কোনো ধরনের যানজট ছাড়াই চলতে পারবে বিআরটি করিডোরের বাস। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার আগের ভিডিও দেখতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।